রিফ্রিজারেটর বা ফ্রিজ আধুনিক জীবনের একটি অপরিহার্য অংশ প্রতি বছর ঈদুল আজহার আগে ফ্রিজ বিক্রি বৃদ্ধি হয় এবং এবারও অনেকেই নতুন ফ্রিজ কিনবেন তাই শুধু বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত না হয়ে জেনে নেওয়া ভালো ফ্রিজ সম্পর্কিত কিছু বিষয় রিফ্রিজারেটর কেনার ক্ষেত্রে জেনে নিতে হবে এর বিদ্যুৎ বিদ্যুৎশাস্ত্রী ক্ষমতা ব্যবহৃত প্রযুক্তি এবং ভেতরের জায়গা সম্পর্কে দাম একটু বেশি হলেও গুরুত্ব প্রদান করা প্রয়োজন এসব বিষয়ের উপর এক্ষেত্রে সাধ্যের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির ফ্রিজ কেনা হবে বুদ্ধিমানের কাজ তাই ভালো ফ্রিজ যেমন খাবার সতেজ রাখে অনেক দিন ঠিক তেমনি বজায় রাখে ঘরের শান্তিও জেনে নেওয়া যাক রিফ্রিজারেটর কেনার আগে লক্ষণীয় বিষয় সম্পর্কে কম্প্রেসার একটি ফ্রিজের কার্যক্ষমতা নির্ভর করে এর কম্প্রেসারের উপর কম্প্রেসার যত উন্নত মানের হবে ফ্রিজ তত দ্রুত শীতল হবে বর্তমানে সবচেয়ে উন্নত মানের কম্প্রেসারগুলোতে ব্যবহার করা হচ্ছে ইনভার্টার সিস্টেম বিদ্যুৎশাস্ত্রী ক্ষমতা ফ্রিজ যত বিদ্যুৎ সাশ্রী হবে খরচ তত কম হবে তাই লক্ষ্য রাখতে হবে ফ্রিজের বিদ্যুৎ বিদ্যুৎশাস্ত্রী ক্ষমতার উপর সাধারণত ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি ফ্রিজগুলো খুবই বিদ্যুৎ সাশ্রয়ী হয় ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি রিফ্রিজারেটর মূল্য একটু বেশি হলেও পরবর্তীতে বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করে আকার ও মডেল ফ্রিজ কেনার সময় লক্ষ্য রাখতে হবে ফ্রিজটির ধারণ ক্ষমতার উপর অনেক ফ্রিজ আছে যেগুলো বাইর থেকে বড় মনে হলেও ভেতরে জায়গা থাকে খুবই কম ফ্রিজের ধারণ ক্ষমতা কম হলে অনেক বাজার একসাথে স্টোর করা সম্ভব হয় না আর ঈদুল আজহায় যদি কোরবানির মাংস সংরক্ষণ করা না যায় তাহলে ফ্রিজের উপযোগিতাও কমে আসবে মডেলের ক্ষেত্রে দেখা উচিত ফ্রিজটি ফ্রস্ট নাকি ফ্রস্ট ফ্রি ফ্রস্ট ফ্রিজের কম্পার্টমেন্টে বরফ জমে যায় যা পরিষ্কার করা কষ্টসাধ্য তাই ফ্রস্ট ফ্রি বা বরফ জমে না এমন ফ্রিজ কেনা ভালো খাবার সতেজ রাখতে পারার সক্ষমতা ফ্রিজের কাজ কেবল খাবার সংরক্ষণ করা নয় সতেজ রাখাও ফ্রিজের ভেতরের আর্দ্রতা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্রিজের ভেতরের আর্দ্রতা ও পরিবেশের সাথে নির্ভর করে খাবারের সতেজতা আধুনিক ফ্রিজগুলো প্রায় সত্তর শতাংশ পর্যন্ত আর্দ্রতা ধরে রাখতে সক্ষম ওয়ারেন্টি ও বিক্রয়ত্তর সেবা ফ্রিজ কেনার সময় যতটা বেশি ওয়ারেন্টি নেওয়া যায় ততটাই ভালো বর্তমানে কমপ্রেশারের ভিন্নতার উপর দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি প্রদান করা হয় বাংলাদেশে দুই ধরনের ফ্রিজ পাওয়া যায় ফ্রিজ ও ফ্রিজার স্যামসাংয়ের টুইন কুলিং রিফ্রিজারেটরে ফ্রিজ ও ফ্রিজার দুটিই আছে রয়েছে টুইন কুলিং প্লাস প্রযুক্তি যা ডুয়েল অ্যাবাপড়েটর মাধ্যমে ফ্রিজের মধ্যে শতাংশ আর্দ্রতা ধরে রাখে ফলে খাবার সতেজ থাকে আরও আছে ফাইভ ইন ওয়ান স্মার্ট কনভার্টিবল প্রযুক্তি যা রিফ্রিজারকে পাঁচটি অপশনের মাধ্যমে ফ্রিজে রূপান্তর করতে পারে রিফ্রিজারেটরগুলো ডিজিটাল ইনভার্টার কম্প্রেসার দশ বছর ওয়ারেন্টির সাথে সাথে থাকছে দু বছরের পার্স ওয়ারেন্টি ফ্রিজগুলো সর্বনিম্ন ধারণ ক্ষমতা তিনশো একুশ লিটার এবং সর্বনিম্ন মূল্য মাত্র আটান্ন হাজার নয়শো টাকা তাই সকল ফিচার এবং কর্মক্ষমতা বিবেচনায় রাখলে স্যামসাং টুইং কুলিং রিফ্রিজারেটর এ সময়ের সেরা ফ্রিজ সো ভিয়ার্স আজ থেকে ফ্রিজ কেনার সময় নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানাতে পারেন